আমরা এখানে কারো বিরুদ্ধে বক্তব্য দিতে আসি নাই। সারা পৃথিবী জানে আমাদের প্রধান রাহবর মুসলিম উম্মার আমির হযরত মাওলানা সাদ সাহেব আহমদ বরকাতুল্লাহ আলাইহিয়া সবাইকে ক্ষমা করেছেন, কথা ঠিক কিনা? হযরত মাওলানা সাদ সাহেব আহমদ বরকাতুহুম এত জুলুম নির্যাতনের পরেও কারো বিরুদ্ধে একটি শব্দ উনি উচ্চারণ করেছেন? অতএব হযরত যখন সবাইকে ক্ষমা করেছেন, আমরা সবাইকে ক্ষমা করেছি, কথা ঠিক কিনা? আমরা কারো বিরুদ্ধে কথা বলতে আসি নাই, আমরা কারো সমালোচনা করতে আসি নাই। আমাদের একটি বক্তব্য, আমাদের একটি মাত্র দাবি, যদি বাংলাদেশে সমস্ত মানুষের আগমন আসা যাওয়া বৈধ হয় সরকারিভাবে, তাহলে হাজরত মাওলানা সাদ সাহেব আহমদের আগমন অবৈধ কেন হবে, কথা ঠিক কিনা? বাংলার কোটি কোটি তৌহিদি জনতা আমাদের হাজরতজি বিশ্ব আমির নিজামুদ্দিনের প্রধান মুরব্বী হাজর মারা শাহ সাহেব আহমদ বরকাতুমকে আমরা 9-10-11 ফেব্রুয়ারির বিশ্ব ইজতেমা টঙ্গীর মাঠে আমরা সবাই আমরা হাজরকে দেখতে চাই, আমরা সব আপনারা সবাই একমত। সুতরাং এই মুহূর্তে নবনির্বাচিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা ওনাকে ধন্যবাদ জানাই, আমরা ওনার দীর্ঘজীব কামনা করি, মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও, আমিন বলেন। মাননীয় প্রধানমন্ত্রী, নিঃসন্দেহে আমি অদম এবং ভাই মিজান চৌধুরীর পিছনে 2006 সালে মহাজোট গঠনে আমাদের একটি ভূমিকা ছিল, সেটাকে এসান বলছি না, আমাদের অবদানের কথা স্মরণ করছি। আপনি 3 বার প্রধানমন্ত্রী হয়ে চতুর্থবার নির্বাচিত হয়েছেন, আপনি আলহামদুলিল্লাহ একজন দুঃসাহসী মুসলমানদের মুসলিম রাষ্ট্রপতি, 47 মুসলিমের মধ্যে অন্যতম একজন দুঃসাহসী নেত্রী। অতএব আপনি অন্যের কাছে মাতানত না করে, অন্য আপনার রক্ষা না করে, আল্লাহর ওয়াস্তে বিশ্বের ওলি কুতুবুল আখতাব, আল্লাহর ওলিদের ইমাম যিনি, যিনি নিজামুদ্দিনের প্রধান, মুসলিম উম্মার প্রধান হযরত মাওলানা শাহ সাহেব আহমদ বরকাতুমকে 9-10 তারিখের ইজতেমায় আসার ব্যবস্থা আপনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে করলে দুনিয়ার কেউ বাধা দেওয়ার কথা নাই, কথা ঠিক কিনা? অতএব আপনি সেই সাহসী পদক্ষেপ নিয়ে বাংলার কোটি কোটি তৌহিদি জনতা আপনার সে আবদার করে আপনি আমাদের প্রাণ প্রিয় হযরতজি হযরত মাওলানা শাহ সাহেব আহমদ বরকাতুমকে 9-10-11 ফেব্রুয়ারির ইজতেমায় আসার আপনি ব্যবস্থা করুন। ফুল ছাড়া বাগানের কোনো মূল্য নেই। এই ইজতেমা যদি আমাদের হযরত মাওলানা সাদ সাহেব না আসে তো ইজতেমারও ভিত্তিহীন হয়ে যাবে। এই জন্য আমরা আপনাদের কাছে বারবার বলতেছি, আপনারা আমাদের এই মানে কষ্টটা, আমাদের এই দাবিটা প্রধানমন্ত্রীর সমীপে বলবেন মেহরবানি করে, এবং আমরা চাই যে উনি 9 তারিখের ইজতেমায় ইনশাআল্লাহ বাংলাদেশে আসবে, শরিক হবে ইনশাআল্লাহ সবার সাথে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি ওনাদেরকে কথা দিয়েছিলেন, এবার জামাতে সাদ সাহেবকে আসতে দিবেন। জানি না কথা রাখতে না দেওয়ার পিছনে কারা অন্তরায়, এ ব্যাপারে ওনার সাথে আমরা ব্যক্তিগতভাবে কথা বলবো, আরো আমরা চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতে। আমি ভাইদেরকে বলবো ইনশাআল্লাহ যদি সাদ সাহেব বেঁচে থাকেন তিনি বাংলাদেশে আসবেন। অনিয়ম উশৃঙ্খলতা খুব ঘৃণা, এইটা আপনাদের উসুল নয়। আমি জানি যে আজকে আপনারা একটা র্যালি বা মিছিল করতে চেয়েছিলেন, এইভাবে আমি বলছি যে না, পুলিশ প্রশাসন কথা বলছেন, তারা আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন আপনাদের কথা বলার জন্য, এজন্য মিছিলের কর্মসূচি আমি অনুরোধ করব একদম স্থগিত করে দিবেন আপনারা। আপনারা দোয়া করবেন ফয়সলা যদি আসমানে হয় জমিনে রুখে দেওয়ার কেউ নাই, আসমানে ফয়সলা হবে যদি আপনারা আসমানের দিকে হাত উঠান। বন্ধুগণ, আমরা যদি দিনের জন্য কথা বলি, আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলি, আমরা যদি ইসলামের জন্য কথা বলি, তাহলে আমরা মানবতার মানুষত্বের জন্য কথা বলব। আমি এখান থেকে যারা আমাদের বিভিন্ন বাহিনীর লোকজন আছেন তাদেরকে অনুরোধ করব, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরো কর্তৃপক্ষের কাছে আপনারা জানান, এদেশের মুসল্লিরা চায় সাদ সাহেব এই তকদির
আগামী জামাতে উনি যেন অংশগ্রহণ 9-10-11 ফেব্রুয়ারি উনি যেন অংশগ্রহণ করেন এবং এটা খুবই শান্তিপূর্ণ হবে এবং যতগুলো মসজিদ বাংলাদেশে আছে এই মসজিদের মাধ্যমেই তাবলীগ জামাত বিস্তৃতি লাভ করেছে সারা পৃথিবীতে এখানে একদলের লোক গিয়ে মসজিদে যখন তারা এটা প্রচার করেন আরেক দল যারা হামলা চালাইতে চায় এই হামলাকারীরা ইসলামের লোক নয় কারা এইটা শনাক্ত করে চিহ্নিত করে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান